প্রথমে আসলে বলতে চাই আমি এক্সট্রিমলি সরি ফর বিং লেট, কারণ আজকে নাকি অফিস ডে, লাস্ট অফিস ডে ছিল, যার জন্য প্রচন্ড রাস্তায় ট্রাফিক ছিল এবং আমার স্কেজুল অনুযায়ী আমার একটা জায়গায় আসলে আমার প্রমোশনেরই একটা প্রোগ্রাম ছিল আগে থেকে শিডিউল করা, তো ওটা করার কথা ছিল ইফতারের আগে, তো আমি একটু যেহেতু ট্রাফিকে স্টার্ট হয়ে গিয়েছিলাম ওটা হয়েছে ইফতারের পরে, তো যার জন্য করার সব কিছু মিলে আসলে একটু লেট হলো। আর থ্যাংক ইউ যে সবাই আসলে ওয়েট করছিল, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং। আজকে তো আমি বলব শুরুতেই যে আমার এবারের ঈদে, অলরেডি ঈদের তো আর খুব বেশি দিন বাকি নেই, ঈদে আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে এবং আমি সেজন্য খুবই ভাবি যে একজন অ্যাক্ট্রেসের জন্য যখন ঈদ উৎসবে কোনো ফিল্ম রিলিজ হয় সেটা তো এমনিতে অনেক আনন্দের, আর সেখানে যদি ভালো কিছু ছবি আসে একসাথে খুব ভালো লাগে। যেমন মিজার আমি বাংলাদেশ নামে সিনেমাটি তো অনেকদিন ধরে আমরা জানি সবাই যে রিলিজ হবে এবং অলরেডি আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, এবং লাস্ট মোমেন্টে এসে আমি চলন ভাইয়ের কাছ থেকে যখন শুনছিলাম আসলে কয়েকদিন আগে যে নিউ ট্রেলার লঞ্চিং হবে সেদিন আমিও জানতে পেরেছি যে লোকাল আসছে এবার ঈদের ফিল্মে, মানে এবার ঈদে আসছে এই ফিল্মটা, তো ভালো লাগছে এবং ট্রেলার তো সবাই পছন্দ করেছেন লোকাল, তো আমার মনে হয় যে সবাই এবার হিরার এবং লোকালের সাথে ঈদ সেলিব্রেট করবে এবং আমার পাশে যেভাবে আপনারা সবসময় ছিলেন এভাবে এসে সাপোর্টটা থাকবে। আর লোকাল সিনেমা নিয়ে আজকে যেহেতু প্রেস কনফারেন্স করছি চন্দন ভাই এবং আমাদের যারা অন্যান্য গল্পশিলা আছেন শিল্পীরা আছেন, খুব সুন্দর করে বানিয়েছেন, কারণ আমি সেই সিনেমার একজন শিল্পী বলে বলছি না, এটা অলরেডি সবাই আসলে দেখছে এবং প্রশংসা করছে, এবং আমার কাছে আমি সেদিন আসার আগেও শুনছিলাম যে আপু লিডার আমি বাংলাদেশ এবং লোকাল মানে দুটো মুভি তো ল দিয়ে শুরু রেল দিয়ে শুরু, তো আমার মনে হয় যে আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন এই সাপোর্টটা থাকবে, এবং সাইফ চন্দনের নামটা তো অনেক মানে পরিচিত এবং ভালোবাসেন আপনাদের সবার কাছে, এবং উনি অনেক যত্ন নিয়ে বানিয়েছেন সিনেমাটা, আমার মনে হয় দর্শকরা আসলে খুব পছন্দ করবে। কয়টায় ছিল এটা বললেন আর এবং কত ঘন্টা লেট হয়েছে যদি বলতে? আসলে 5:30 প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আমি এসেছি 8:30, এটা আমি এই জন্য শুরুতেই বললাম যে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার আসলে আমার কখনো এই ধরনের এরকম টাইম স্কেজুল নিয়ে প্রবলেম হয় না, বাট আমি এক সময় একটা পর্যায়ে আমি চন্দন ভাই বলছিলাম চন্দন ভাই আপনারা একটু প্লিজ শেষ করে দেন জার্নালিস্টদেরকে একটু সরি বলে আমার পক্ষ থেকে, কারণ যেহেতু ভাইয়াদেরও অনেক কাজ থাকে অনেক শিডিউল থাকে, তো সেই জায়গা থেকে সবাই ওয়েট করবে আপনি একটু ম্যানেজ করে ভাই করেন, কারণ যেহেতু আমি ট্রাফিকে প্রথমত আমার যেখানে প্রোগ্রামটা ছিল আমার মুভি রিলেটেড সেই প্রোগ্রামটার টাইম ছিল হচ্ছে 4:00 দিকে এবং ওটা শেষ করে আমার এখানে ইফতারের সময় চলে আসার কথা ছিল, বাট আমি ট্রাফিকে পড়ে আমার ওখানে আমি ওই প্রোগ্রামটাতে অন টাইম যেতে পারিনি, ওই প্রোগ্রামটাতে আমি পৌঁছেছি একদম ইফতারের জাস্ট ইফতারের সময় তো থাকা হয়ে যায় ঠিক 6:26-27 দিকে আমি পৌঁছাতে পেরেছিলাম ওখানে, সো যার জন্য ওই প্রোগ্রামটা শেষ করে যে ওখানে সবাই মানে আগে থেকে স্কেজুল ছিল ওটা শেষ করে এখানে আসতে হলো, সো আই এম সো সরি। লিডার বাংলাদেশ এবং লোকাল দুটো তো আপনি বলে গেছেন, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন বেশি এবং কোনটা এগিয়ে রাখতে? আরে এখন এটা তো বলা ভেরি ডিফিকাল্ট, কারণ সবাই বলে আমি জানি যে সিনেমাকে অনেক সময় আমরা এত ভালোবাসি যে সন্তানের সাথে আসলে কম্পেয়ার করি, যে নিজের সন্তানকে যেভাবে ভালোবাসি আমরা ঠিক সিনেমাকে ভালোবেসে আমরা কাজ করি, সো ওই কম্পেয়ারটা আসলে সবাই করে, তো আমি বলবো আমার দুটো সন্তান যেখানে লিডার লোকাল, তবে লিডার আমি বাংলাদেশে তো অনেকদিন ধরে আমরা এটা একটা প্ল্যানিং ছিল, সোভাবেই আমরা যখন এগোচ্ছিলাম, বাট লোকালটা কারণ সবই তো আমার সিনেমা, তো আমার মনে হয় দুটোকেই আসলে সমান ভালোবাসা দর্শকরা দেবে এবং দুইটা সিনেমা দুই রকম, লিডার আমি বাংলাদেশে তো আমাদের সাথে আমার সাথে সহশিল্পী হিসেবে আমি পেয়েছি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানকে এবং সেখানে মিশা ভাই আছেন অনেক অনেক ভালো ভালো শিল্পীরা আছেন, এবং আপনারা অলরেডি কথা আছে যে গানটা এই যে আমার কথা আছে আমি এখন বলছি আপনাদেরকে, সো আপনার কথা আছে গানটাকে যেভাবে আসলে হিউজ পরিমাণে রেসপন্স করেছেন সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা একটা অন্য প্যাটার্নের ছবি এবং লোকাল তো ফুললি লোকাল, লোকালে এখানে আমার সাথে আছেন আমাদের বিরত সামনেই আছে সবার, তো এবং চন্দন ভাই আছেন মিশা ভাই এখানেও আছে,
অন্যান্য অনেক অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, সো এটা হচ্ছে ভিন্ন প্যাটার্নের ফিল্ম। আমার মনে হয় দুটা অ্যামেজ পাবে দর্শকরা। এবার দিতে কোন ট্রেনে চড়তে চান, রেল ট্রেন না লোকাল ট্রেন? আসার পাশে যে সিনেমা প্রথম দেখতে যাবো অবশ্যই লিডার আমি বাংলাদেশ, কারণ একসাথে আপু আপনি যে অভিনয় করেছেন আর লোকালের মধ্যে, সেখানে দেখেছি একদম ডিফারেন্ট ক্যারেক্টার ছিল, সে ক্যারেক্টার অভিনয় করতে গিয়ে আপনার কোনো স্মরণীয় ঘটনা আছে, স্মৃতি আছে স্মরণীয় এর সাথে, হিরোর সাথে? লোকাল সিনেমাতে আমাদের এখানে আমাকে একটু অন্যভাবে দেখা দিয়েছে, আমরা মানে একদম র নিয়েছি, আমাকে এখানে একদম ডাউন মেকআপ আমি নিয়েছিলাম, আর এই শুটিংটা আমরা অনেকগুলো লোকেশনে করেছি, তো এখানে রাজশাহীতে অনেক অনেক লোকেশনে এটা শুট করা হয়েছে, পুরান ঢাকায় করা হয়েছে। এবং আমি বেশি কিছু কেন করবো না, কারণ আমি চাইলে সিনেমা হলে গিয়েই সবাই সিনেমাটা এনজয় করুক, সবাই তো ট্রেলার দেখেছে গান দেখেছে, আর বাকি জিনিসগুলো সবাই সিনেমা হলেই আসলে এনজয় করুক। আমার তিনটা চরিত্র ওখানে, আর লোকালের এখানে অনেক ম্যাজিক আছে যেটা আসলে আড়াই মিনিটের ট্রেলারে তো বোঝা যায় না, তো যেখানে কি লোকাল নামটাই তো অনেক র, তো এখানে দর্শকরা দেখার জন্য আর জাস্ট কয়েকটা দিন এটা সিনেমা হলে দেখতে পাবে দর্শকরা, আর কোনটা ছাড়িয়ে যাবে এটা তো অডিয়েন্সের উপর আসলে। আপু আমি একটা ফ্রান্কলি কোশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আপনাকে শাকিব ভাইয়ের বিপরীতে আবার কবে দেখা যাবে, এটা নিয়েও একটা ব্যাপার বলা হয় যে একটা প্রশ্ন থাকে। এখন আদর ভাইয়ের সাথে আপনার যে লোকাল বা আগে যেটা করেছেন, এই ক্ষেত্রে আপনাদের জুটি নিয়ে আপনি আপনার মানে আপনি আশাবাদী কতটা, কারণ এটা আপনাদের জুটিটা পছন্দ করেছে দুজনের, আমি কেমিস্ট্রি শব্দ বলবো না, দুজনকে দেখতে ভালো লাগছে স্ক্রিনে আর কি, যতটুকু দেখা গেছে ভালো লাগছে যে বুবলি আপু তাহলে কি আদর ভাইয়ের সাথে কোনো জুটি আবার তৈরি করতে পারে কিনা, স্পেশাল জুটি আর কি। আসলে জুটি বা একসাথে কাজ করা, এটা আপনি যেটা বললেন যে দর্শকদের উপর, দর্শকের যে যেমন আপনারা পছন্দ করছেন, এটা ইন ফিউচার ওরকম একসাথে যখন স্ক্রিপ্ট আসবে, স্ক্রিপ্টে একসাথে আমাকে ডিমান্ড করবে যে আমাদের একসাথে ওই ক্যারেক্টারটাতে আমাদেরকে তারা দেখতে পাচ্ছে পরিচালক এবং প্রযোজকরা, অবশ্যই কাজ করবো। আপু আদর আজাদের প্রেমে কখন পড়েছিলেন বাস্তবে মেসি? স্ক্রিনে তো এটা যখন আসলে কাজ করে, যখন আমাদের আমার মনে হয় যখন আমি অন্যান্য আর্টিস্টদের সাথে যখন সিয়ামের সাথে কাজ করেছি জানে, এখন লোকালে কাজ করছি আব্দুল রাজাদের সাথে, দেন আমার এক ডজন সিনেমা করেছি আমি শাকিব খানের সাথে, দেন হচ্ছে অন্যান্য হিরো আসলে হয় কি, আমরা যখন পর্দার কেমিস্ট্রিটা তো অনস্ক্রিন, তো ওটা আমরা সবসময় চাই যে একটা অনস্ক্রিনে কাজ করতে, সো অনস্ক্রিন ব্যাপারটা থাকে যখন আমরা যে ক্যারেক্টারটা প্লে করি এটার সাথে বাস্তবের কখনো কোনো মিল নেই, একবারই মিল হয়েছিল সেটা তো আপনারা সবাই জানেন, বাট সেই কেমিস্ট্রিটা আমার মনে হয় যে যখন চরিত্রে ডিরেক্টর সাহেব বলেছিলেন যে এখন আমাদের এই এই কেমিস্ট্রিটা দরকার অন স্ক্রিনে, তখন আমরা ওনাদের আসলে সেই ইনস্ট্রাকশনটা জাস্ট ফলো করি। ট্রেলারটা আমরা দেখলাম আদরাত ভাইটা একদম দুষ্ট একটা ছেলে, মারামারি করে, মানে তার প্রতি প্রেমটা কখন তৈরি হলো যখন সিনেমা হলে যেতে হবে, সবচেয়ে ফ্রি বলে দিই তাহলে কি হবে, টিকিটটা কেটে যেতে হবে আমাদের, আদর্শ তুমি দুষ্ট একটা ছেলে, মজার স্মৃতি আছে কারণ মজার স্মৃতি খুব কমই হয় আসলে, আমাদের শুটিংয়ে তো অনেক কষ্ট করে আমরা শুট করি, অনেক রোদে পড়ে বৃষ্টিতে ভিজে অনেকক্ষণ না খেয়ে রোজা রেখে যে রোজার মধ্যে যে শুটিং করছিলাম, তো এটা তো থাকেই, মজার স্মৃতি খুব একটা থাকে না আসলে, মজার স্মৃতি তখনই হয় যখন দর্শকরা আসলে ভালোবেসে ফিল্মটাকে যখন অ্যাকসেপ্ট করে নেয় তখনই বেশি আনন্দ কাজ করে। দ্বিতীয় গানের কোরিওগ্রাফার কে ছিল? মজার স্মৃতি তো ওটাই, দ্বিতীয় মজার সময় সময় না লিডারের না মানে লোকালের, লোকালের তো স্মৃতি তো গায়ে এখনো বের দ্বিতীয় গান রিলিজ হলে না বলতো অফিসিয়ালি রিলিজ হলে আমরা
গানটা রিলিজ হয়েছে, গানটা অনেক প্রশংসা কুড়াচ্ছে, ডান্সটা আসলে কিভাবে সম্ভব হলো এত সুন্দর, মানে সাউথ ইন্ডিয়ার কোনো আওয়াজ খুব ফাস্ট ডান্স ছিল কিন্তু। আচ্ছা, আমরা মামারে যে গানটা খেলা হবে, এই গানটার আমরা কোরিওগ্রাফিটা করেছেন হাবিব ভাই, হাবিব ভাই খুব যত্ন নিয়ে করেছেন, এবং কিছু কিছু বিষয় চন্দন ভাইও খুব উনি ওনার মতো করে ডিজাইন করেছিলেন এবং এই ডিসকাশনের মাধ্যমেই হয়েছে। তবে আমরা যে ডান্সটা আপনারা বলছেন, এই ডান্সটা আমরা অন দ্য স্পট তুলেছিলাম, মানে এটা যদি আমরা একটু, কারণ ইন্ডিয়াতে তো হয় অনেক সময় অনেক রিহার্সেল করে তোলা হয়, বাট আমাদের জাস্ট শুটিংয়ের সময় আমরা সেই সময়টা আসলে একদম স্পটে আমরা জাস্ট রিহার্সেল করে দেন করা, কিন্তু তারপরেও এটা আসলে ওভাবে বোঝা যায়নি যেটা যেভাবে দর্শকরা আসলে ভালোবাসে। তো ওই ইনস্ট্যান্ট প্যানিক ছিল, এবং খুব আমার কাছে মনে হচ্ছে যে গল্পের সাথে ওটা একটা, ওই গানটাও বা কেন আসলো এটাও সিনেমা দেখার পরে দর্শকরা বুঝবে। সবাই তো দেখে নাই, তো আমরা দেখি না, করতে তুমি দেখলে ভাই। আচ্ছা ভাই, আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন অনেকক্ষণ ধরে ভাইয়া। জি জি, একটু এটা একটু বলে দেন তাহলে আলাদা ভাবে স্টোরি করা আপনার প্রথম ছবির পর দিয়ে সেটা কিন্তু ঈদে মুক্তি পেয়েছিল এবং এখনো লোকালও ঈদে মুক্তি পাচ্ছে, আরো বেশ ছবি ঈদে মুক্তি পেয়েছে আপনার, তো প্রথম ঈদে এবং আমি খুব লাকি যে 2016 সালে আমাদের দেশের যিনি নায়ক তার সাথে আমার যখন অভিষেক হয় তার সাথে সিনেমা রিলিজ ছিল, এবং আপনি যেটা বললেন যে সিমিলারিটিস বা সেই আনন্দটাই, বা এত বছর পরে এসে ওনার সাথে আমার মুভি রিলিজ আছে যেটা আমি বাংলাদেশে, এটা খুব ভালো লাগছে। আর পাশাপাশি লোকাল সিনেমাটা এবং সবাই তো ইতিমধ্যেই ভালোবাসে দিচ্ছে এই সিনেমাগুলোকে, সিনেমাকে, তো লোকালতে রিলিজ হচ্ছে আমার মনে হয় লোকাল এই নামটাই এত র, সো সবাই খুব কানেক্ট করতে পারছে, আর সেখান থেকে সবাই ভালোবাসে সিনেমাগুলোকে আশা করছি, এবং উৎসবে নিজের সিনেমা রিলিজ করে সত্যি খুব ভালো। আমার মনে হয় আপনাদের